নমস্কার বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন বিষয় নিয়ে বলবো। নতুন বিষয়টা এই যে, আপনি আপনার জমিনের তথ্য অর্থাৎ রেকর্ড, খতিয়ান নাম্বার, জমির শ্রেণী কি, আপনার অংশ কত আছে, আপনার শ্রেণীটি আপনি যে আবেদন করেছিলেন তা পরিবর্তন হয়েছে নাকি, অথবা আপনার অজান্তে কেউ আপনার জমিনের কিছু শ্রেণী পরিবর্তন করেছে নাকি বা কোনো অংশের পরিবর্তন করছে, সেগুলো আপনি বাড়িতে বসে বিনা খরচায় দেখতে পাবেন। সেইটা কীভাবে সেইটা নিয়ে আমি বলবো। তার আগে আমি বলি, দেখুন আপনারা এগুলো সাইবার ক্যাফেতেও পেয়ে যাবেন, কিন্তু সাইবার ক্যাফেতে গেলে আপনাকে একটা খরচ দিতে হয়। সেই খরচটা আপনি বারবার দিতে হবে, কারণ আপনি যদি ধরুন আপনি রেকর্ডের জন্য আবেদন করে এসেছেন তো আপনার কাজটা হয়েছে নাকি আপনি দেখতে চান, বারবার আপনাকে যেতে হবে, বারবার আপনাকে প্রিন্ট আউট নিতে হবে, তার জন্য খরচা আছে। কিন্তু আপনি যদি আমার এই প্রসেসটা মেনে চলেন তাহলে বাড়িতে বসে আপনি দেখে নিতে পারবেন আপনার যে কাজটা হয়েছে নাকি, তারপরে আপনি গিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে আপনি প্রিন্ট আউটটা নিয়ে আসতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটাই আমি এখন ভিডিওতে বলবো, তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনি আমার ভিডিওটিতে খুব লাভ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি যে আমি অনেক ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। তো তাই অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমিও উৎসাহ পাবো যে নতুন নতুন ভিডিও করার জন্য, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখেন সেটাও আমার একটা আনন্দ হবে। তো আর কথা না বাড়িয়ে দেখুন আমি প্রথমেই দেখাচ্ছি কীভাবে আপনি দেখবেন। ধরুন বাংলার ভূমি তে গিয়ে যেতে হবে আমাদেরকে, তার জন্য আপনি কী করবেন, প্রথমে আপনার গুগল ক্রোমে যাবেন। আমি প্রথম থেকে আমার দেখাচ্ছি, গুগল ক্রোমে গিয়ে আপনি বাংলার ভূমি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে আপনি বাংলার ভূমি বলে টাইপ করুন। বাংলার ভূমি লিখলেন, লেখার পরে সার্চ করলেন, যদি মোবাইলে হয় মোবাইলেও করবেন, মোবাইলটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন তাহলে খুব সুবিধা হবে। এবার দেখুন প্রথমেই চলে এসেছে বাংলার ভূমি, বাংলার ভূমি ডট গভর্নমেন্ট ডট ইন। তো বাংলার ভূমিতে ক্লিক করলেন, আমি আগে থেকে পেজটা খুলে রেখেছি আমার নেটটা স্লো বলে। তো এখানে দেখুন খোলার পরে এখানে দেখুন প্রথমে আছে সিটিজেন সার্ভিস, এরপরে দেখুন ঘরের মতন ছবি আছে নো ইয়োর প্রপার্টি। তো এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার একটা পেজ আসবে, সেই পেজে গিয়ে আপনাকে দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে আপনার জায়গার ডিটেলসটা আপনাকে দেখতে হবে। তো ধরুন আমি এমনি একটা দিলাম, একটা যে কোনো একটা জেলা আপনি দিতে পারেন, আপনি জলপাইগুড়ি কোচবিহার যে কোনো একটা দিতে পারেন। তো আমি একটা যে কোনো একটা ব্লক দিলাম, আপনি চাইলে যে কোনো ব্লক দেখতে পারবেন, কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করবেন। এরপরে দেখুন আমি একটা এমনি একটা দিয়ে দিলাম কলাগাছিয়া বলে, এখানটায় দেখুন আমি সার্চ বাই খতিয়ান, অর্থাৎ খতিয়ান নম্বর দিয়ে কী করে দেখবেন। তো তার জন্য আপনি আপনার খতিয়ান নম্বর দেবেন, আমি কিন্তু এগুলো কিন্তু এমনি খতিয়ান নম্বরগুলো দিলাম, HFYD3P লিখে আপনি টাইপ ভিউ করুন। ভিউ করার সঙ্গে সঙ্গে আপনার একটা পেজ খুলে যাবে, এই পেজটাতে কীভাবে দেখবেন সেটা নিয়ে আমি এখন বলবো আপনাদেরকে। আমি যেহেতু লোকের পে একটা এমনি একটা অটোমেটিক আমি দেখাচ্ছি যে কোনো একটা নাম্বার নিয়ে, তো সুতরাং লোকের আমি দেখাতে চাই না অপরেটটা, তাই আমি ওইটাকে এডিট করে আপনাদেরকে জাস্ট ওর পার্সোনাল তথ্যগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এবার দেখুন এইখানটায় আপনি কী করবেন, এইখানটায় যখন আপনি সার্চ করলেন খতিয়ান নম্বর দিয়ে এইরকম একটা পেজ আসবে, খতিয়ান নম্বর থাকবে, রায় অর্থাৎ যার নামে জায়গা তার নাম থাকবে, পিতা বা স্বামীর নাম থাকবে, ঠিকানা থাকবে। এবারে ঠিকানা সাধারণত নিজের হলে নিজেও হবে, দাগের সংখ্যা কতগুলো দাগ আছে এই খতিয়ান নম্বরের মধ্যে সেটাও এখানে দেখিয়ে দেবে, কতটা জায়গা আছে জমির পরিমাণও দেখিয়ে দেবে। এবারে নিচে দেখুন প্লট নম্বর, প্লট নম্বর অনুযায়ী কত শ্রেণী আছে অর্থাৎ জায়গাটির শ্রেণী কত, অংশ কত, অংশের পরিমাণ এবং রিমার্কস, রিমার্কসটা কী হয় যদি কোনো বর্গা টর্গা থাকে তখন ওইটাকে দেখানো হয়। তাহলে এটা গেল খতিয়ান দিয়ে দেখার। যদি আপনি প্লট একটা দাগ নাম্বার বলি, সেই দাগ নাম্বার দিয়ে যদি দেখতে চান, ধরুন একটা দাগ নাম্বার দিলাম P9, আচ্ছা পিটা ছোটো হয়ে গেছে, দেখে দেবেন আপনারা P9PUL2 দিয়ে আপনি সার্চ করুন অর্থাৎ ভিউ করুন। ভিউ করার সঙ্গে সঙ্গে
একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন এই যে পেজটা খুলেছে এখানটায় আপনি যদি দেখুন দাগের ম্যাপ, এখানে আপনি ক্লিক করলে আপনার ওই জায়গার দাগের একটা ম্যাপ দেখিয়ে দেবে। ওই ম্যাপটা আপনি এখানটা এখন দেখতে পাবেন না কারণ সার্ভার ডাউন আছে। তো এইভাবে একটা পেজ আসবে, সেইটা কীভাবে আসবে সেটাকে আমি এখন আপাতত দেখাবো। দেখুন সার্চ বাই প্লট, ওই পেজটাকে ওই একইভাবে আমি একটু আড়াল করে দিয়েছি যাতে কারুরটা না দেখা যায়। তো একইভাবে দেখুন এখানটায় আসবে, প্রথমে থাকবে প্রথমে দাগ নাম্বার, শ্রেণী অর্থাৎ কী ধরনের জমির জল জায়গা, বাস্তু, তা জমির পরিমাণ, এখানটা ম্যাপ এখন যদি দেখাচ্ছে না, এরপর নিচে যদি অনেকের জায়গা থাকে পরপর নামগুলো থাকবে, খতিয়ান নম্বর অনুযায়ী পরপর তার নামগুলো থাকবে, তাদের নাম থাকবে, তাদের বাবার নাম থাকবে, তাদের অংশ থাকবে এবং তাদের রিমার্কস অর্থাৎ কোনো বর্গা বা কোনো সমস্যা থাকলে যেগুলো থাকে সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি আপনার বাড়িতে বসে এই তথ্যগুলো দেখে নিতে পারবেন, আপনি মোবাইলেও দেখতে পারবেন, শুধু মোবাইলে আপনাকে আপনার সেটিংটাকে শুধু ডেস্কটপ করে নিতে পারেন অথবা আপনি করতে পারেন, কিন্তু তাতে একটু সমস্যা হবে। আর যদি বাড়িতে যদি ল্যাপটপগুলো থাকে অবশ্যই দেখতে পারেন, এটা কিন্তু আমি বললাম ফ্রিতে দেখতে পাবেন, কারণ আপনি যদি কখনো ইচ্ছে হলো যে আপনার জায়গাটার কী সমস্যা আছে না কী অবস্থায় আছে সেটা আপনি কিন্তু বাড়িতে বসেই যে কোনো সময় দেখতে পাবেন। তাই বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি মনে হয় যে ভিডিওটিতে অপরেরও উপকার হবে তো তাদের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করুন, তাদেরকেও বলুন এই চ্যানেলটি দেখার জন্য, তাতে তাদের উপকার হবে। এবং প্লিজ প্লিজ আপনি নিজেও সাবস্ক্রাইব করুন এবং অপরকেও বলুন একটু সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আমার এই ভালো নতুন নতুন ভিডিওগুলো আপনি এবং আপনার বন্ধুবান্ধব দেখতে পায়। তো আজ আর আমি বেশি কিছু বলছি না, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন, তাহলে আমার খুবই খুশি হবে। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।